তারপর ভাই পচা, তোর গেমের কি অবস্থা? বলিস না ভাই গেমের কথা, মোবাইল আমার 2 GB র‍্যামের দোষা, হচ্ছে না ইনস্টল ফ্রি ফায়ার ম্যাক্স, ব্যান হয়েছে আদি ফ্রি ফায়ার, বন্ধ হয়েছে বাপের পেছন মেরে টপ আপ মারা, আপাতত জারি রয়েছে সানি ড্যানি মিয়ার নাইট শো দেখা। বলিছিস তো ভাই খাসা, খানা একটা বিমল আর একটা তিরঙ্গা, শিখেছিস বল বন্ধুর পেছন মেরে খেতে, খাওয়ালি না কোনোদিন পকেট থেকে টাকা বের করে। কিরে হা করে কি দেখছিস, এক্ষুনি তো মাছি ঢুকে যাবে। বন্ধ কর তোর কবিতার ডায়েরি, ওদিকে দেখ আসছে দুটো নারী। কি যাচ্ছে রে মোরা, এ তো পুরো আগুন। চল ভাই ওদের পিছনে আজাক। চায়ের দোকানের ছেলেগুলোকে দেখেছিলিস কেমন হা করে তাকিয়েছিল? দেখবি ওরা এক্ষুনি আমাদের পিছনে নেবে। কি হলো রে, কি বসে আছিস যে? তাড়াতাড়ি চাপ না হলে ওরা চলে যাবে। চাস না ভাই ওদিকে, এই বেশ সিঙ্গেল আছি, আছি বেশ সুখে। আরে চল না বাল, হবে না কিছু, আমি আছি সামনে লেব সব কিছু। ভাই তোর কথা শুনে আমার বুকে এলো বল, মাল আজকে তুলেই ছাড়বো বাল, তাড়াতাড়ি চল। আরে তুই টেনশন নিস না, যেই পুকুরে ফেলেছি জাল মাছ আমি তুলেই ছাড়বো বাল। তুই যাই বলিস, ছেলে দুটোকে কিন্তু হ্যান্ডসাম দেখতে। এই এরা যে সত্যি সত্যি আমাদের পিছনে চলে এলো। এখন তুই চুপচাপ দেখে যা আর শুনে যা ওদের কীর্তি কলাপ গুলো। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। ও কি গলার আওয়াজ, কেন যে এরা ইন্ডিয়ান আইডলে চান্স পায় না কে জানে। ও সুন্দরীরা কি নাম গো তোমাদের? আমাদের নাম তোমাদেরকে বলবো কেন, এভাবে মেয়েদের পিছনে ঘুরছে কেন? বাড়িতে মা বোন নেই? মাও আছে আর বোনও আছে, শুধু একটা বউই নেই। এই এই কিছু বলিস না, এদেরকে এখন আমাদের পিছনে কিছুদিন ঘুরাবো। তাহলে তোমরা আমাদের বউ হবে? জানোয়ার শুটিয়ে অনুব্রত করে দেব, নোংরামি বার করে দেব। এই কি হলো রে, তোরা এখনো বাড়ি যাসনিস কেন? এই রে বাবা এসে গেছে, কি করি কি করি আইডিয়া। এই বালের টোটোকে এখনই আসতে হয়, শালা আর সময় পেল না। দেখো না বাবা, আমাদেরকে সেই থেকে এই দুটো ছেলে বিরক্ত করছে, বাড়ি যেতে দিচ্ছে না। গা মেরেছে এই বুড়োটা ওদের বাপ ছেড়ে, পালি চড়ে পচা পালি চো, এক্ষুনি হলে টোটো চাপা দিয়ে দেবে রে, পালি চো পালি চো। তোদেরকে বলেছিলাম না রাস্তাঘাটে একা একা বেরোবি না, এতক্ষণ ধরে কি করছিলিস? আমরা তো চলেই যাচ্ছিলাম, মাঝে সুনিতার সঙ্গে দেখা হয়ে গেল তাই দেরি হয়ে গেল। যাই হোক তাড়াতাড়ি বাড়ি যা। শালা দেখলি মেয়েগুলো কেমন হারামির গাছ, বেশ কথা বলছিল আর যা বাপটা এসে গেল অমনি ঢ্যামনা সাপের মতো বেঁকে গেল। তবে যাই বলিস ভাই, মেয়েগুলো কিন্তু উঠে যেত যদি না বাপটা এসতো। আচ্ছা মেয়েগুলোর বাড়ি কথায় বলতো। আরে চিনিস না, টেরুদে পাড়ার যশব মন্ডলের মেয়ে রে, ও চিনকে ঘর, ওই সামনে দুতলা বাড়িটায় থাকে, ওদের বাপটাই হালে টোটোটা কিনেছে, শালা ঢ্যামনা এমন, তার দুটো বিয়েও করেছে জানিস। একবার যাবি ভাই, মাল দুটো কি করছে একবার দেখবো। চল না ভাই, কিচ্ছু হবে না, ওদের বাপটা এখন টোটো চালাচ্ছে, ঘরে নেই, অসুবিধা নেই, চ। তোকে ভাই আগেই বলেছি সিঙ্গেল আছি বেশ আছি, কেন যে যেতে যেতে বাস নিচ্ছিস কে জানে। আরে বল কিছু হবে না চল তো, তুই বড় শুধু শুধু ভয়ে মরে যাচ্ছিস।
তোমরা অনেকেই হয়তো পরি ম্যাচের সম্বন্ধে জানো, কিন্তু এখনো পর্যন্ত যারা পরি ম্যাচ জয়েন করনি তারা এখনই জয়েন হয়ে যাও। কারণ এটি একটি লিগাল অ্যাপ্লিকেশন যেখান থেকে তোমরা খুব অল্প পরিমাণ ডিপোজিট করে আইপিএল 2022 এর প্রতিটা ম্যাচ প্রেডিক্ট করে টাকা আর্ন করতে পারবে। এছাড়াও ফাস্ট উইথড্র ও 24 আওয়ার্স কাস্টমার সার্ভিসের সুবিধা আছে। তিনটি স্টেপে তোমরা পরি ম্যাচ রেজিস্টার করতে পারবে। প্রথমে গুগলে যাও, টাইপ করো পরি ম্যাচ আর প্রথম লিঙ্কে ক্লিক করো। এবার সাইন আপ বাটনে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার এন্টার করে রেজিস্টার করো। সর্বশেষে ডেসক্রিপশনে দেওয়া প্রোমো কোড ইউজ করলে 150% বোনাস পেয়ে যেতে পারবে। আর হ্যাঁ, পরিমাস তোমরা লেজেন্ড ডেল স্টেনের সাথে এনজয় করতে পারবে। ওহ, যা গরম পড়েছে না, জামা কাপড় পরে থাকতে বিরক্তিকর লাগে। ছেলেগুলো স্বভাব কেমন দেখলি? বসেছিল চায়ের দোকানে আর আমাদেরকে যা দেখতে পেলো অমনি লাইন মারতে চলে এলো। এই জন্যই তো এইসব ছেলেদের জন্য বাইরে বেরোতে ভালো লাগে। যা বলেছিস, শুধু মাঝখানে বাবা এসে একটু গন্ডগোলটা পাকিয়ে দিল। পচা কোন বাড়িটা রে? এখানে তো অনেকগুলি বাড়ি আছে। ওই তো বল, সামনে দুতলা বাড়িটা। মালগুলো মনে হয় উপর তলায় আছে। তুই এক কাজ কর, একটা মই নিয়ে আয়, জানলা দিয়ে দেখি মালগুলো কি করছে। ও ভাই সাহ, কি ড্রেস পরেছে! বাপ রে, কি সুন্দর লাগছে মাল দুটোকে। সালা পাঁঠাগুলো কি হারামি রে, শুয়েছে ঘর পর্যন্ত চলে আসছে। কি রে পচা, না এলে তো এত সুন্দর জিনিস দেখতে পেতিস? রক্ষে কাকু, আমরা আর করবো না কাকু, ছেড়ে দাও কাকু, আমরা আর করবো না। কি ভেবেছিস তোরা, তোদের জ্বালায় কি মেয়েও চাষ করা যাবে না? ভাড়া তোদের আজকে হ্যান্ডেল মেরিয়ে দেবো ভাড়া। কেবল আগেই বলেছিলাম সিঙ্গেল আছি, বেশ ভালো আছি, এখন গান মেরে দিল তো।